সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব। সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। নির্বাচন পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ঢাকা এসেছেন। এরপর থাকবে ফরিদপুর একে আজাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, হামলা। ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী একে আজাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার সমর্থকদেরও মারধর করা হয়েছে। জানাবো অবরোধ সফলে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানায় বিএনপির মিছিল। নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলন এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মতিঝিল, কামরঙ্গীরচর, কদমতলি, লালবাগ, যাত্রাবাড়ি, শাহজাহানপুর, শ্যামপুর, চকবাজার এলাকায় মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভই ধ্বংস করে দিয়েছে সরকার, বলছে সমন্বয় জোট। জানাবো ডাসারে পুলিশের বাধায় বিএনপির মিছিল পণ্ড, গ্রেপ্তার আট। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজাযুদ্ধের চড়ামূল্য দিচ্ছে ইসরায়েল, বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু। গাজা হামলা নিয়ে বিপাকে ইসরায়েল একের পর এক অগ্নি পরীক্ষার মুখোমুখি হচ্ছে দেশটি। এসব পরিস্থিতির মুখোমুখি হলেও তা স্বীকার করেনি ইসরায়েলের প্রশাসন। তবে এবার সেই কথা স্বীকার করে নিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়াম নেতানিয়াহু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ঢাকায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এবং ন্যাশনাল ডেমোক্রেট ইনস্টিটিউট NDI এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে পৌঁছে গেছেন। আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য IRI এবং NDI এর 12 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসার কথা। তাদের অন্যতম এ পাঁচজন বিশ্লেষক। স্থানীয় সময় শনিবার 23 ডিসেম্বর IRI এর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 5 সদস্যের প্রতিনিধি দলটি ঢাকায় 6 থেকে 8 সপ্তাহ অবস্থান করবেন। যৌথ প্রতিনিধি দল গত সপ্তাহে বাংলাদেশে এসেছেন। প্রতিনিধি দল 7 জানুয়ারি নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সহিংসতা পরিস্থিতির উপর নজর রাখবে এবং সেগুলোর মূল্যায়ন করবে। প্রতিনিধি দলে 5 জন বিশ্লেষক রয়েছেন, যারা বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে অনুমোদন পেয়েছেন এবং 6 থেকে 8 সপ্তাহ বাংলাদেশে থাকবেন। তারা বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন। এর মধ্যে রয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সহিংসতা, অন্তদলীয় সহিংসতা, নারী এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অনলাইনে হয়রানি এবং হুমকি। প্রসঙ্গত প্রাক নির্বাচনী পরিস্থিতি মূল্যায়নের লক্ষ্যে 8 থেকে 11 অক্টোবর বাংলাদেশে NDI IRDI সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছিল। ওই মিশনে সুপারিশ এবং 2005 সালে জাতিসংঘের অনুমোদিত ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার নির্বাচন পর্যবেক্ষণের জন্য NDI এবং IRI এর সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি বাংলাদেশে কাজ করবে। অগ্রপতি প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে NDI এর 3 জন এবং IRDI এর 2 জন সদস্য রয়েছেন। ফরিদপুরি একে আজাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, হামলা। ফরিদপুর সদর উপজেলা গেরদা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী একে আজাদের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার সমর্থকদের মারধর করা হয়েছে। রোববার 24 ডিসেম্বর বিকেলে সদর উপজেলার গেরদা হাউনিয়নে 3 নম্বর ওয়ার্ডের গেরদা আবুল ফয়েজ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন গেরদা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক স্কুল শিক্ষক জুনায়দ হোসেন ও শেখ খবির। এর মধ্যে আহত শেখ খবিরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈগল প্রতীকের নেতাকর্মীরা জানান, হামলাকারীরা মোটরসাইকেলে করে একযোগে এসে একে আজাদের নির্বাচনী ক্যাম্প থেকে ওই 2 ব্যক্তিকে ডেকে নিয়ে লাঠিসোঁটা এবং
হকি স্টিক দিয়ে মারধর করে পরে নির্বাচনী ক্যাম্পটি ভাঙচুর করে। এ ঘটনার পর ইগল প্রতীকের বিক্ষুব্ধ সমর্থকেরা বিক্ষোভ মিছিল করে তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। গেদ্দা ইউনিয়নের একে আজাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ রিয়াদ মিয়া বলেন, আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের অনুসারী গেদ্দা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। তার সাথে অংশ নেয় তোফাজেল হোসেন ওরফে সম্রাট ও হাসিবুল রহমান ওরফে জেমি। তিনি বলেন, ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক অপারেশন আব্দুর গফফার বলেন, গেদ্দায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা ভাঙচুর এবং মারধরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অবরোধ সফলে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানায় বিএনপির মিছিল। নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলন এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মতিঝিল, কামরঙ্গীরচর, কদমতলী, লালবাগ, যাত্রাবাড়ি, শাহজাহানপুর, শ্যামপুর, চকবাজার এলাকায় মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার ২৪শে ডিসেম্বর যাত্রাবাড়ি থানা বিএনপির উদ্যোগে কাজলা এলাকায় অবরোধ সফলে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী। অপরদিকে মতিঝিল থানা বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহজাহানপুর এলাকায় অবরোধ সফলে মিছিল করে। এতে নেতৃত্ব দেয় বিএনপির মতিঝিল থানা সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন। লালবাগ নাজিমউদ্দিন রোডে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারেফ হোসেন খোকনের তত্ত্বাবধানে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে শ্যামপুর থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবরোধ সফলে দোলাইপাড় এলাকায় মিছিল করেছে। জোরাইন রেলগেটে কদমতলী থানা বিএনপির নেতা দীপুন নেতৃত্বে মিছিল হয়েছে থানা বিএনপির নেতাকর্মীরা করেছে। কামরঙ্গীরচরে বেড়িপাত এলাকায় অবরোধ সফল এবং ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মনির চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শাহবাগ থানা বিএনপির উদ্যোগে সেগুনবাগিচা এলাকায় মিছিল করেছে নেতাকর্মীরা। এতে শাহবাগ থানা বিএনপি নেতা আব্দুল হানানের নেতৃত্ব দেন। রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে দিচ্ছে সরকার, বলছে সমমনা জোট। জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক এবং ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকার কৌশলে বিচার বিভাগ, স্বাস্থ্য ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ জানে এবার তাদের পতন হলে তারা আর ক্ষমতা আসতে পারবে না, তাই রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে দিচ্ছে যাতে এদেশ তলানিবিহীন ঝুড়িতে পরিণত হয়। আর সকালে নির্বাচন বর্জন, সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপি সহ বিরোধী দলগুলো ডাকা অবরোধ সফলে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পুরনো পল্টন মোড় হয়ে বিজয়নগর ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ আরো বলেন, আওয়ামী লীগ বিরোধী দল থেকে সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায় আর ক্ষমতায় এসে পুরো রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করছে। এদের হাত থেকে দেশ এবং জনগণ কিছুই নিরাপদ নয়। খুমখুন এদের স্বভাবগত অভ্যাস, এরা বিরোধী মত কখনো সহ্য করতে পারে না। প্রতিবাদ করলেই রক্ষা নেই, তাই সম্মিলিত প্রতিবাদ করতে হবে, রাজপথে নামতে হবে। কতজনকে তারা গুমখুন করবে, একসময় তাদের বুলেট শেষ হয়ে যাবে। আসুন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি দেশ রেখে যাই। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মুস্তাফিজুর রহমান মুস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি খন্দকার লুৎফা রহমান, সাধারণ সম্পাদক সাদাত হোসেন, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলানা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের, মহাসচিব আব্দুল্লাল হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকি, এনপিপি নেতা নজরুল ইসলাম সহ জোট নেতারা উপস্থিত ছিলেন। ডাসারে পুলিশি বাধায় বিএনপির মিছিল পণ্ড, গ্রেপ্তার আট। মাদারীপুরের ডাসারা উপজেলায় অবরোধের সমর্থনে ডাকা বিএনপির মিছিলে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় আট বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ২৪শে ডিসেম্বর বিকেলে ঢাকা বরিশাল মহাসড়ক থেকে অবরোধ পালনের সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিএনপি নেতাকর্মীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের তত্ত্বাবধানে আজ রোববারে অবরোধের সমর্থনে ঢাকা বরিশাল মহাসড়কে ডাসার উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ মিছিল বের করে। মিছিলে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গোপালপুর
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলিম হলদার বিএনপি নেতা শহীদুল ব্যাপারী অলি সর্দার আকবর মাতুব্বর জহির খন্দকার মোহাম্মদ জাহিদ খন্দকার সাব্বির মীর নামে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন, পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিয়ে মিছিলটি পণ্ড করে দিয়েছে, আটজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।